রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে বলেন, এই বাজেটে উন্নয়নের দিশা আছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্যগুলিকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, কর্মসংস্থান এবং শিল্প উন্নয়নকে পথ দেখানো হয়েছে। এই বাজেটে প্রত্যেক ক্ষেত্রকে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে দিয়ে জোর দিয়েছে। 5টি নদীর সংযুক্তিকরণের পরিকল্পনা এই বাজেটের মধ্যে রয়েছে। এই বাজেট 25,000 কিলোমিটারকে হাইওয়ে তৈরি করবে। সেখানে পশ্চিমবঙ্গের বহু জায়গায় সরকারের অসহযোগিতার কারণে আজকে সেখানকার জমি অধিগ্রহণের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা যদি দূর হয় তাহলে আমাদের এই বাজেট প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাভদায়ী বাজেট হয়ে যাবে।